আমাদের চতুর্দিকের ছেলে পেলেরা সব আকসার নামাজ রোজা ঈমান আমল হালাল হারাম পবিত্রতা পাক পবিত্রতা থেকে বিচ্ছিন্ন নিজেদের ছেলে কত বলি আমি এই কথা আমার সারাক্ষণের ব্যথা এটা আমার শুধু দুঃখ এটা যে সবাই কমপক্ষে বুঝের যেই মানুষগুলো নিয়মিত ওয়াজ শুনে বা আলেম ওলামারে মহব্বত করে ওরাও যদি একটু দায়িত্বটা কাঁধে নিত যে আমরা একটু একটু করে বলি তাইলেও আরো অনেক ফলাফল আরো ভালো হইতো আর একটু আগাইতো কিন্তু কেউ আপনার দায়িত্ব নিতে রাজি তার ছেলে নামাজ পড়ে না মক্কি ডাকাইতে ডাকায় নিজের ছেলে বে নামাজি ঘরে ঘুম যায় তারপরও এই বেড়ার কলজেড়ার মধ্যে কদ্দুর পেরেশানি নাই কারো ছেলে যদি কারো মেয়ে যদি কারো বউ যদি ব্যথায় ফেডের ব্যথায় সারা রাত কাতরায় আর ওই লোক যদি স্বামী বা বাপ যদি একবারে নাক টাইম না সারা রাত ঘুম যায় তাহলে মানুষ তাকে জালিম বলবে কিনা কথা বলেন না কেন তুই তো বড় ডাকাইত্রে বেড়া এভাবে তোর বাচ্চাটা কাতরাইতে আছে ব্যথায় আর তুই ঘুম যাস তোর চোখে ঘুমাইলো কেমনে রে মানুষে বলবে কি না বলে তাহলে তোমার ছেলেটা আছে তিন বছর চার বছর পাঁচ বছর তিন মাস ছয় মাস নয় মাস আপনার ছেলেটা মেয়েটা বিবিটা ফজরের নামাজ পড়ে না একদিনও এভাবে মাসের পর মাস বছরের পর বছর যাইতেছে জাহান্নামের আগুনে যেন গড়াগড়ি খাইতেছে আগুনের মধ্যে যেন গড়াগড়ি খাইতেছে এরপরেও এই বেড়া গুঞ্জা তার কলজার মধ্যে কোনো ব্যথা নাই কদুর কি করা উচিত এটা কদুর ফিকিরও নাই কোনো আলেম ওলামার সাথে একটা পরামর্শও নাই কারোর লগে কোনো শুধু বইয়া বইয়া ওই বিদেশের ভিসা আপনার টাকা বা তরকারি বিল্ডিং দালাল এডির চিন্তা শুধু এটি ফিকির শুধু এটা ছেলেটাকে তো জাহান্নাম থেকে বাঁচানো দরকার নিজের বিবিকে তো জাহান্নাম থেকে বাঁচানো দরকার দরকার কি না বলেন একটা গুনাহ হইলে আল্লাহ বলছে ওমান জা আবিসাইয়্যা একটি গুনার কারণেই আমি আল্লাহ তোমাকে উপর করে মাথা নিচের দিকে ফেলাইয়া পা উপরের দিকে খাড় করাইয়া এরপরে টাইনা জাহান্নামের মধ্যে ফেলব এই যে এখানে আয়া ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার এক একটা গুনার শাস্তি ভোগ করতে হবে তওবাও তো করে না গুনা থেকে মাফ চেয়ে চাইতে হয় তওবা যে করতে হয় এটাও তো বোঝে না এটাও তো করতে রাজি হয় তওবারে তওবার লাইক রাখছে তওবা করব একবারে যখন মুমূর্ষ শেষ দম টানে লম্বা হইয়া চিতইয়া গেছে এই সময় একশো টাকা দিয়া হুজুর আইন্ডা এই একশো টাকা দিয়া তোবা করা ষাট বছর তোবা এ একশো হুজুরে একশো টাকা দিয়া এবার ষাট বছরের গুনা মাফ করাই দেয় হুজুরের বাপের বাড়ির সম্পদ হ্যাঁ মাগফিরাত এটা হুজুরের টেন্ডারই সম্পদ হ্যাঁ হুজুরে একশো টাকা দিলেই এবার হুজুরে আমনের বেটার দুম টানে এমনে এবার অস্থায় কয় তোবা করেন আর আল্লাহ এমনি সব শেষ হেরে গেছে হ্যাঁ এত সহজ বিষয়টা ওই লোক তো বুঝেও না কিসের তওবা করে কিসের মাফ চায় হের কোনো হুঁশ আছে কোনো কিছু এটা কি তওবা এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ হাজারবার সুযোগ পাইলে এটাই বলবো আরো লক্ষবার সুযোগ পাইলে এটাই বলা রাগ করার জন্য বলি নাই আপনারা পান খান কোনো মানা নাই চা খান বন খান কোনো মানা নাই তো মুখটা একটু খোলেন এই জবান দিয়ে আল্লাহর কথা একটু বলেন নিজের আশপাশের জায়গাগুলোতে একটু নামাজ রোজার কথা বলেন যে যেখানে আছেন আপনার সাথী সঙ্গীকে নামাজের কথা বলেন আখেরাতের কথা মনে করাই দেন তাইলে ফায়দা হবে চেষ্টা করবেন নি ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ হিম্মতের সাথে বলছেন কি না আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন তো আমি দেখেন মূল কথা কোত্থেকে গেছিলাম এই সুরার নাম থেকে মূলত এই সুরার নাম
নামল মনে আছে নি এই কথাটা পিপরা ওইখান থেকে এই কথাগুলো বলা হয়ে গেল তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা উনাকে একটা মুজিজা দান করেছিলেন উনি আল্লাহর সৃষ্টি মাখলুকের কথাও বুঝতেন তো একদিন সুলাইমান আলাইহিস সালাম উনার সৈন্যবাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন তো যাওয়ার সময় ওই যে জায়গা দিয়া যাবে পার হবে ওই জায়গায় রাস্তার পাশেই এখানে পিপরাদের একটা বড় বসত পিপরা অনেক পিপরা একসাথে এই তখন সুলাইমান আলাইহিস সালামের বাহিনী দেখে পিপরাদের মধ্যে যে সর্দার সে ওই বাকি পিপরাদেরকে ডাইকা বলল উদখুলু মাসাকিনাকুম তোমরা দ্রুত যার যার ঘরে বাসায় ভিতরে ঢুকে যাও কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে তারা আমরা ছোট দেখবে না তারা হয়তো অজান্তে তাদের গোরা উট এর নিচে পিষায়া আমগরে মাইরা ফেলবে কাছে জলদি জলদি কিসে ঢোকো ঘরে ঢুকে পড়ো মানে গর্তের মধ্যে কি করে ফেলো ঢুকে তখন সুলাইমান আলাইহিস সালাম ওই যে বুঝতে নেই কথা সুলাইমান নবীটা শুনছে এই কথা এটা বুঝছে তে এরপরে ওই পিপরার সাথে সুলাইমান আলাইহিস সালাম কথা বলছে এবং আল্লাহর শুকর আদায় করছে উনি যে আল্লাহ আপনি আমাকে এই নিয়ামত দান করছেন যে আমি আপনার সৃষ্টির কথাও বুঝি এই নিয়ামতের যেন শুকর আদায় করতে পারি আমাকে সেই তৌফিক দান করো রব্বি আউজিনি আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাইয়া তো যাই হোক এই ঘটনাটা এই সূরাতে আছে ওই পিপরার ঘটনা এই জন্য এই সূরাটার নাম কি নামল মানে হলো পিপরা মানে কি আমাদের চতুর্দিকের ছেলেপেলেরা সব আকসার নামাজ রোজা ঈমান আমল হালাল হারাম পবিত্রতা পাক পবিত্রতার থেকে বিচ্ছিন্ন নিজেদের ছেলে কত বলি আমি এ কথা আমার সারাক্ষণের ব্যথা এটা আমার শুধু দুঃখ এটা যে সবাই কমপক্ষে বুঝের যে মানুষগুলো নিয়মিত ওয়াজ শুনে বা আলেম ওলামারে মহব্বত করে ওরাও যদি একটু দায়িত্বটা কাঁধে নিত যে আমরা একটু একটু করে বলি তাইলেও আরো অনেক ফলাফল আরো ভালো হইতো আর একটু আগাইতো কিন্তু কেউ আপনার দায়িত্ব নিতে রাজি তার ছেলে নামাজ পড়ে না মা কি ডাকাইতে ডাকায় নিজের ছেলে বে নামাজি ঘরে ঘুম যায়